অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওটি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে এই 7টি রাশি মহা প্রাপ্তি যোগ, অর্থাৎ 3 ডিসেম্বর টু 17 ডিসেম্বরের মধ্যে এই 7টি রাশি লটারি থেকে বা সাট্টা থেকে অথবা জুয়া থেকে কোটি টাকার মুখ দেখতে চলেছে। কোন এই 7টি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, অনেকে কমেন্টস করছেন যে স্যার আপনি লটারির কথা বলছেন, আমার যে লটারিটা লাগলো না, আবার অনেকে লেগে যাচ্ছে। আগে দেখুন আপনার জন্ম ছকটা, আগে দেখুন জন্ম ছকটা, আগে বিশ্লেষণ করুন, তারপরে আমি বারবার বলছি, জন্ম ছকে যদি আপনার না থাকে, আপনি সারা জীবন লটারি কাটলেও কিন্তু লটারি থেকে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার টাকা বরবাদ হয়ে যাবে। লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর, অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে এবং কোন সময় আপনার লটারি কাটবেন বা কোন বছর থেকে আপনার কোন বছরের মধ্যে লটারি কাটবেন বা এই সময় বর্তমান সময় কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য লটারি কাটার জন্য, এবং ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো দেখা দরকার, তবেই কিন্তু আপনারা এই লটারিতে অর্থ ইনভেস্টমেন্ট করুন, নয়তো কী হবে, আপনাদের অর্থটা কিন্তু অপচয় হবে। প্রথম কথা দেখুন, আপনার যদি কপালে না থাকে তাহলে আপনার স্ত্রী ভাগ্যে লটারির যোগটা আছে কিনা সেটা আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখে নিন, বা আপনার সন্তান বা আপনার পিতা বা আপনার মা বা আপনার বন্ধুর দ্বারা আপনি যদি লটারি কেটে যদি আপনি কোটি টাকার মুখ দেখতে পারেন, তাহলে অবশ্যই নিজের ভাগ্য ক্লিক না করলে আপনি আপনার খুব কাছের মানুষের দ্বারা লটারি কাটুন, তাতেও কিন্তু আপনি লটারি থেকে কোটি টাকা পাবেন। সেটা তো দেখতে হবে আপনি যাদের দেখা করাচ্ছেন তাদের জন্মছকে লটারির যোগটা আছে কি না, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসালটেন্স করুন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আপনারা যদি মনে করেন, উচিত মনে করেন যে আমার সাথে শুধু লটারি বলে না, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যাতে কৌশিক রায়ের সাথে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে চান, আমি খুব জোর গলাতে একটা কথা বলি, সমস্যা যেমন আছে তেমনি তার সমাধানও আছে, অর্থাৎ ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। আপনি দেখুন সেই জায়গাটা, মানে মেন জায়গাতে রোগ নির্ণয় করাটা আগে দরকার, তারপরে কি সেই মতন যদি আপনার ওষুধ যদি দেওয়া যায় আপনি সেখান থেকে মুক্তি পাবেনই পাবেন। তো আপনাদের যে কোনো প্রবলেম, আপনাদের বিবাহ বলুন, আপনাদের কর্ম বলুন, আপনাদের আর্থিক উন্নতি বলুন, লটারি বলুন, আপনাদের কেস মামলা মকদ্দমা বলুন, যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন। অবশ্যই এটি পেড সার্ভিস, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে আপনারা কমেন্ট করুন এবং জেনে নিন কী ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। তো শুরু করা যাক। লটারিটা মেনলি কিন্তু রাহু, অর্থাৎ এই কলিযুগে আকস্মিক অর্থ দিয়ে থাকে হচ্ছে রাহু এবং শুক্র। এই শুক্র এবং রাহু এবং আপনার পঞ্চম ভাব এবং আপনার দ্বিতীয় ভাব, একাদশ ভাব এবং কিছু কিছু ক্ষেত্রে অষ্টম ভাব আপনাকে কিন্তু কোটি টাকার মুখ কিন্তু দেখাতে পারে। এই জায়গাগুলো আগে অ্যানালিসিস করতে হবে যে আপনার বাই বার্থ চার্ট
আপনার জন্মছকে আছে কি না সেই অনুযায়ী আপনি কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন। আপনি ফাটকা থেকেও করতে পারেন, আপনি শেয়ার থেকেও করতে পারেন, আপনি জুয়া থেকেও করতে পারেন, সাতটা থেকেও করতে পারেন। অর্থাৎ এই সাতটি রাশি আগামী 15 দিনের মধ্যে অপার ধন পেতে চলেছে। এবং আপনাদের কোন নাম্বারটা আপনাদের কাটলে সুইটেবল হবে সেটাও কিন্তু দেখা দরকার। এবং কত বছর থেকে কত বছরের মধ্যে কাটতে হবে এবং সেক্ষেত্রে কী নিয়ম আছে, শুধু লটারির ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করা হবে। তো শুরু করা যাক। দেখুন, প্রচুর দৃষ্টান্ত আছে, খুব দিনমজুর খেটে খাই লটারি পেয়েছে, চায়ের বাগানে কাজ করে, এমন প্রচুর আপনারা হয়তো দেখে থাকবেন প্রচুর মিডিয়াতে লটারি কিন্তু পেয়েছে। তাহলে এটা কি ভাগ্য নয়? যারা পাচ্ছেন না না কি না তারা আগে দেখুন, তারা উটপাটাঙ্গা কমেন্টস করার আগে আপনারা দেখুন যে আপনার জন্মছকে আছে কি না লটারির ব্যাপারটা, তারপরে উটপাটাঙ্গা কমেন্টস করুন। আর আপনারা একটু খবরটা দেখুন, যারা যারা কমেন্টস করছেন 90% খুব ভালো ভালো কথা বলছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। 90% 10% কিছু কিছু লোক বলছেন ফালতু কথা, আপনি কত টাকার লটারি পেয়েছেন। যাদের মনে হচ্ছে যে লটারি বলে কিছু হয় না তারা দেখবেন না ভিডিও, আমি আবারও বলছি। আর যারা বিশ্বাস করেন যে ভাগ্য বলে কিছু আছে তারা অবশ্যই দেখুন, ভাগ্য কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরে। তো শুরু করা যাক কোন সাতটি রাশি। প্রথম আমি রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমান যা গ্রহগত গোচর চলছে সেই অনুযায়ী, এবং আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার বাই বার্থ চার্ট যদি পারমিট করে, আপনারা কিন্তু লটারি থেকে কোটি টাকা কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে গাঢ় লটারির যোগ কিন্তু তৈরি করছে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মেগা প্রাইজ পেতে চলেছে কুম্ভ রাশি লটারি থেকে, আপনারাও কিন্তু হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের দশা অন্তর্দশা এবং বর্তমান গ্রহের গোচর এবং আপনার বাই বার্থ চার্ট আপনার জন্মছকে আছে কি না সেটা আপনারা দেখুন। কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভ রাশিরও কিন্তু গাঢ় লটারির যোগ কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি থেকে কোটি টাকা পাবেই পাবে, গাঢ় সম্ভাবনা, রাহু আপনাদেরকে ঢেলে দিবে এই সময়। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে এবং বাই বার্থ চার্ট যদি আপনার লটারি যোগ থাকে এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, আপনারা কিন্তু লটারি থেকে কোটি টাকা পাবেনই পাবেন। এর পরের যে রাশির কথা বলবো, 4 নম্বর রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু লটারি থেকে আকস্মিক প্রাপ্তি জায়গাটা কিন্তু তৈরি করছে। অর্থাৎ যারা লটারি কাটছিলেন এই সময় যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনাদের যদি দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশন ভালো থাকে এবং বাই বার্থ চার্ট যদি আপনার জন্মছকে লটারির যোগ থাকে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, আপনারাও কিন্তু লটারি থেকে কোটিপতি কিন্তু হবেনই হবেন, অর্থাৎ কর্কট রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সেম একই ব্যাপার, আপনাদের বর্তমান যে গ্রহের গোচর চলছে আপনারা কিন্তু লটারি থেকে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে। অর্থাৎ আপনারা কিন্তু লটারি থেকে কোটি টাকার মুখ দেখবেন যদি আপনাদের দশা অন্তর্দশা দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান এবং আপনার বর্তমান যে গ্রহের গোচরের সাথে আপনার বাই বার্থ চার্ট যদি আপনার ভাগ্যে যদি থাকে লটারি, সেটা থেকে কিন্তু আপনারা লটারি থেকে কিন্তু প্রচুর
অর্থ কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশির কথা বলবো, ছয় নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রাপ্তির যোগটা, মহাপ্রাপ্তির যোগ, মেগা প্রাইজ পাবে বৃশ্চিক রাশি। অনেকে বলে যে আপনি লটারি কোম্পানি থেকে টাকা পেয়েছেন, স্যার কোনো টাকার ব্যাপার না, এই লটারিটা সম্পূর্ণ কপালের, ঠিক আছে? কেউ কেউ উটপাটাঙ্গা কমেন্টস করছেন, কমেন্টস করবেন না এরকম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা যদি বর্তমান যে গ্রহের গোচর চলছে সেই অনুযায়ী আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনাদের বাই বার্থ চার্ট যদি আপনাদের দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান থাকে এবং অষ্টমভাবের কানেকশান থাকে, আপনারাও কিন্তু, এবং শুক্র এবং রাহু যদি আপনার ফেভারে থাকে, তাহলে আপনারা কিন্তু লটারি থেকে কোটিপতি হবেনই হবেন এই পনেরো দিনের মধ্যে, অর্থাৎ তেসরা নভেম্বর টু সতেরোই ডিসেম্বরের মধ্যে। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা, গাঢ় প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে। যারা লটারি কাটবেন মনে করছেন, আপনারা অবশ্যই নিজের জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, অযথা অর্থ খরচ না করে কোন সময় থেকে, এবং আপনাদের যেটা ফরচুনা নাম্বার সেই ফরচুনা নাম্বারটা আপনারা দেখিয়ে নিন, মিলিয়ে নিন, কোন সময়ে কাটবেন, কোন কোন সংখ্যার উপর জোর দিবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই অ্যানালিসিস করিন। তারপরে আপনারা আগে দেখে নিন যে আপনার কপালে আছে কিনা, ভাগ্যে আছে কিনা, তবে আপনারা কিন্তু লটারি কাটেন, নচিত লটারি কিন্তু আপনারা কাটবেন না। সব শেষে যে রাশি আপনাদের ভাগ্য সাথ দিবে, আপনারা লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন, সেটি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ মেগা প্রাইজ, মহাপ্রাপ্তির যোগ পেতে চলেছে কন্যা রাশি। লটারি থেকে ধন প্রাপ্তি হবে, অপার ধন আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সাথ দিবে, এবং লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু এই এই পনেরো দিনের মধ্যে, অর্থাৎ তেসরা নভেম্বর টু সতেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। যদিও আপনার বাই বাচ্চার দেখা দরকার আপনাদের দ্বিতীয় একাদশের কানেকশান, পঞ্চম দ্বিতীয়ের কানেকশান এবং পঞ্চম একাদশের কানেকশান, এই কানেকশানগুলো দেখা দরকার, শুক্র রাহু এবং কিছু কিছু ক্ষেত্রে বুধ গ্রহেরও কিন্তু অবস্থান দেখা দরকার, এবং আপনাদের ফরচুনা নাম্বার এবং আপনাদের এ সময় লটারির যোগটা চলছে কি না, বা যদি না চলে কখন থেকে আপনাদের লটারির যোগ শুরু হবে, এই জায়গাগুলো আগে আপনারা অ্যানালাইসিস করে নিন, এবং কোন সময়ে আপনারা লটারিটা কাটবেন, কোন নক্ষত্রে কাটবেন সেটাও কিন্তু আপনারা দেখে নিন। তাহলে কি হবে, এই যে লটারিতে কেটে অনেকে প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন, তারা তাদের কিন্তু প্রচুর অর্থ কিন্তু নষ্ট হবে না। দেখুন, গ্রহ কিন্তু কথা বলে, আমি আবারও বলছি, আপনার কিসমতে যদি থাকে, অর্থাৎ আপনার ভাগ্যে যদি লটারি থাকে, কেউ আটকাতে কিন্তু আপনার পারবে না, এবং সেটা কোন সময় সেটা আপনারা একবার হলেও দেখিয়ে নিন, আপনাদের চার্টটা একবার দেখিয়ে নিন যে কোন সময় লটারি কাটলে লাগতে পারে, এবং কোন কোন নক্ষত্রে কাটতে হবে, কী কী বারে লটারি কাটতে হবে, এবং লটারির ক্ষেত্রে ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো যদি আপনারা দেখিয়ে নেন, তাহলে কী হবে, এই যে আমি যে প্রেডিকশানটা করছি কি না, এটা হচ্ছে আমার ইন জেনারেল প্রেডিকশান, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক প্রেডিকশান নয়। মানে কন্যা রাশি তো কোটি কোটি মানুষ আছে, তারা কোটি কোটি মানুষই কি পাবে, বা আপনার মেষ রাশি তো কোটি মানুষ আছে, মেষ রাশির কি কোটি কোটি মানুষই লটারি পাবে, না, বা মকর রাশির তো কোটি মানুষ আছে, তারাও কি পাবে, সেটা না। দেখতে হবে মেষ রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা যারা পারমিট করছে কি না, তাদের জন্মছকে এই লটারি যোগটা আছে কি না, এবং যদি থাকে সেটা কোন সময়ে কাটবে লটারিটা, কোন দিনে কাটবে,
ফরচুনা নাম্বারটা কি, এই জায়গাগুলো কিন্তু অ্যানালাইসিস করার একান্তই দরকার। তাহলে কি হবে যে আমি যে যে সাতটি রাশির কথা বললাম সে সাতটি রাশি কিন্তু কোটি কোটি লোক আছে, তার প্রত্যেকে তো লটারি পাচ্ছে না। এবার যারা পাচ্ছে না তারা বলছে কই আমার তো মিলছে না, আবার যারা যারা পেয়ে যাচ্ছে কি না তারা বলছে যে স্যার আমি তো লটারি পেয়ে গেলাম। পাওয়া এবং না পাওয়া দুটির কিন্তু ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ আপনার ভাগ্য যদি সাথ দেয় নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই মহাপ্রাপ্তি অপার ধন এই আগামী 15 দিনের মধ্যে এই সাতটি রাশি পাবেই পাবে। এবং কোটি টাকার মুখ দেখতে চলেছে এই সাতটি রাশি। অবশ্যই আপনারা নিজেদের জন্মছকটা অ্যানালিসিস করান, জন্মছকে লটারি যোগ আছে কিনা, না হলো আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার বন্ধু বা আপনার পিতার দ্বারা আপনার লটারি কাটান, তাদের যদি ছকে থাকে সেটাও আপনারা কিন্তু অ্যানালিসিস করেন। লটারিতে আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।